সম্মানিত ভ্রাতৃমণ্ডলী, মোল্লা আবু তাহের বর্তমানী সাহেব একটা গল্প করেছিলেন যে আমি একবার রওনা হয়েছিলাম কলকাতার থেকে বর্ধমানের দিকে, হঠাৎ করে দেখি যে এক সাধু বাবা হাতে ত্রিশূল, গলায় রুদ্রাক্ষের মালা, কপালে চন্দনের টিপ এবং গেরুয়া বসন বসে আছে ছিটের মধ্যে। হঠাৎ করে ভক্তরা এসে মাথা সিজদা করছে আর দুইটা চারটা করে টাকা দিয়ে যাচ্ছে, আর উনি খেলে এরকম এরকম মাথা নাচ্ছে। সাহসে ভর করে গিয়ে জিজ্ঞাসা করলাম, সাধু বাবা একটা প্রশ্ন করতে পারি? উনি করে একটা সম্মতি জানালেন, মানে করো, মানে ভাবের এত অটল তলে ওনারা বিরাজ করেন যে হাত ভাবে অন্যরকম, একটা ভাবের সাগর থেকে আচ্ছা বলুন তো, সবচেয়ে বড় ক্ষমতাশালী, সবচেয়ে বেশি পরাক্রমশালী, সবার উপরে কে? উনি চোখ দুটো পূর্তিকে তুলে তর্জনী অঙ্গলে ঊর্ধ্ব থেকে ইশারা করে বললেন, উনি, নাম বললেন না, তার মানে উপরালাল। আচ্ছা, বান্দার পক্ষ থেকে, মানুষের পক্ষ থেকে আবেদনের, নিবেদনের, দাসত্ব প্রকাশের সবচেয়ে চূড়ান্ত বহিঃপ্রকাশ কি? যে সেটা হলো সষ্টাঙ্গে প্রণাম করে মাথা মাটির সাথে নোয়ানো। যে তাই, যে হ্যাঁ, তাহলে সর্বশ্রেষ্ঠ নিবেদন যেটা, সেটা কার পাওয়া উচিত? যে ওনার পাওয়া উচিত, যে উনি কি আপনি না আপনি উনি? যে না, আমিও উনি না, উনিও আমি না, তাহলে ওনারটা আপনি নিলেন কেন? সর্বশ্রেষ্ঠ নিবেদন, যিনি সর্বশ্রেষ্ঠ তার কাছেই তো যাওয়া উচিত ছিল। পরে তিনি বললেন, তাহলে উনি আপনি না, আপনি উনি না, তাহলে ওনারটা আপনি নিলেন কেন? পাগল, আমি নিয়েছি নাকি? আমি ওর কাছ থেকে এনে উপরে পৌঁছে দিয়েছি মাত্র। যে উপরে পৌঁছে দিলেন, তাহলে যিনি সর্বশ্রেষ্ঠ যার কাছে পৌঁছে দিলেন, তিনি কি আপনার যে তো অক্ষম পদার্থ, যে তা হতে যাবে কেন? যে তার কাছে আপনার পৌঁছে দিতে হলো আর উনি নিজে নিয়ে নিতে পারলেন না। সম্মানিত ভ্রাতৃমণ্ডলী, তখন তিনি বললেন যে তফাত, যাও দূরে সরে যাও, আল্লাহর কাছে দূরে পৌঁছে দেওয়ার জন্য জীবিত মানুষের কাছে কেউ যাচ্ছে, মৃত মানুষের কাছে কেউ যাচ্ছে, যে যে আকীদা খারাপ করে কুফরির চরম নিচে পৌঁছে যাচ্ছে। এদের বিশ্বাস যে আল্লাহকে বিশ্বাস করি, এই কবর, এই ফুজুর করা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে, এই কথা তো কাফররা বলতো, মা নাবুদু ইল্লা লিউকারিবুনা ইলাল্লাহি জুলফা, যে আমরা তো এই মূর্তির পূজা করি নাকি, মূর্তিকে এই জন্যই পূজা করি, যারা জীবন্ত সে ভালো মানুষ ছিলেন, পীর ছিলেন, অলি বুজুর্গ ছিলেন, এদের মাধ্যমে চাইলে আল্লাহ পাক আমাদেরকে গ্রহণ করে নেবেন, কবুল করবেন, আমরা পাপিষ্ঠ বান্দা, আমাদের কথা কি আল্লাহ শুনবেন নাকি? সম্মানিত ভ্রাতৃমণ্ডলী, কাফেরদের যে কথা আপনাদের সেই একই কথা, পীর ছাড়া পান নাই। আপনি মুসলমান, আপনি আল্লাহর কাছে সরাসরি চাবেন, এটাই নাম ইসলাম। আপনি মধ্যম মানেন, সেটা আরবের কাফেরদের যে শেরেক, আপনাদেরও সেই শেরেক।